কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড লাখায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। হবিগঞ্জের লাখাইয়ে হঠাৎ কালবৈশাখী ঝড়ে অসংখ্য ঘরবাড়ি উড়িয়ে নিয়ে গেছে। এতে প্রচুর গাছপালা ও কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছেন অনেক লোকজন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় কালবৈশাখী ঝড় আঘাত হানে। এ সময় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে, ক্ষতি সাধন হয় যানবাহনের। এছাড়া অনেক পথচারী আহত হওয়ারও খবর পাওয়া গেছে। ঝড়ের আঘাতে উপজেলার বামই ইউনিয়ন পরিষদের সামনের সড়কে বেশ কয়েকটি বড় গাছ উপড়ে পড়ে চারটি ইজিবাইকের ওপর পড়লে সেগুলোর ব্যাপক ক্ষতি হয়। এ সময় একজন পথচারী গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ঝালমুড়ি বিক্রেতা তৌহিদ মিয়া উপজেলার মারুগাছ গ্রামের মৃত নসু মিয়ার পুত্র। এদিকে মুড়িয়াউক ইউনিয়নের মৌবাড়ি গ্রামসহ বুল্লা এলাকার মাঠে হালকা শিলাবৃষ্টি হয়েছে। এতে বোরো ফসলের আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এছাড়াও কিছু কিছু এলাকায় কিছু গাছপালা অবিনষ্ট হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বৃষ্টি ঝড়ে বামই ইউনিয়ন পরিষদের নিকটবর্তী একটি গাছ পড়ে যাওয়ায় সেখানে অবস্থানরত চারটি টমটম গাড়ি ভেঙে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা শাকিল খন্দকার জানান, লাখাইয়ে কালবৈশাখী ঝড়ের আঘাতে ফসলের তেমন ক্ষতি হয়নি, তবে ভুট্টা সহ কিছু উঠতি ফসল হেলে পড়েছে। এই রকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।